हेलो ভিউয়ার্স, ঢালিউডের আকাশে এবার মুখ কালোর ঘনঘটা। একদম বৃষ্টি মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে ঝরবে। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নায়িকা শবনম বুবলী, তাদের মুখ এত অন্ধকার কেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আপনারা জানেন শাকিব এবং অপু দীর্ঘ 11 মাস পরে আবারও সিনেমা চুক্তিবদ্ধ হতে আসছেন এবং আজকের দিনে তারা চুক্তিবদ্ধ হলেন লিডার আমি বাংলাদেশ সিনেমায়। শাকিব খান ও শবনম বুবলী দীর্ঘ 1 বছর পর দুজনের প্রকাশ্যে দেখা দেখি, অন্তত মিডিয়া তাই জানে। কিন্তু সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রাখলো। অথচ দুজনের রসায়ন সরাসরি দেখার জন্য মিডিয়ায় উপচে পড়া ভিড় ছিল এই করোনাকালেও। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বেঙ্গল মিডিয়ার স্টুডিওতে লিডার আমি বাংলাদেশ ছবির চুক্তি স্বাক্ষর করেন দুজনেই, যেন দাঁড়িয়ে থাকলেন নিরাপদ দূরত্বে। প্রযোজক আরটিভির সিইও আশিক রহমানের দুপাশে বসে ছবি প্রসঙ্গে কথা বললেন তারা, মুখে কেউ কারো নামটি উচ্চারণ করলেন না। বুবলী ভাষ্য, এই সময়ে এসে বেঙ্গল মাল্টিমিডিয়া এমন একটা উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ দেওয়া ছাড়া আমার কিছু বলার নেই। ছবি পরিচালক প্রযোজকদের ধন্যবাদ জানাতেও ভুল করলেন না। শুধু তার থ্যাঙ্কস নোটে আসেনি শাকিব খানের নাম। একই আবহে বুবলী ছাড়া পরিচালক প্রযোজকের প্রশংসা করলেন শাকিব খানও, চটলেনও। সম্প্রতি 10 থেকে 20 লাখ টাকা শতাধিক ছবি নির্মাণের বেশ কিছু উদ্যোগের দিকে ইঙ্গিত দিয়ে এক হাত নিলেন ঢাকায় ছবির শীর্ষ এ নায়ক। সংশ্লিষ্টদের বকা দিলেন স্টুপিড বলেও বললেন, বিশ্বে এখন অনেক প্রদেশের ছবি হচ্ছে যাদের আমরা বলি ডোমেস্টিক ফিল্ম। সেই ইন্ডাস্ট্রিগুলো এখন হলিউড বলিউডকে ছাড়িয়ে গেছে। মালায়ালাম, তামিল, কন্নড় 300-400 কোটি রুপির ছবি বানাচ্ছে, অথচ ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল তারা এখন পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। আমাদের দেশের ছবি এখন 10-20 লাখে নেমে এসেছে। হোয়াট আ ফিল্ম ম্যান, কি চিন্তাধারা! তারা বলছে ভাই না খেয়ে মারা যাচ্ছে, তাদের কাজে সুযোগ করে দিচ্ছি। আই স্টুপিড, তুমি কাজ দেওয়ার কে? সিনেমা নষ্ট করার কে? তাদের বিষয়ে কথা বলতে লজ্জা লাগে। এতটাক্ষণ কথা বললেন, কিন্তু কেউই কারো দিকে তাকালেন না। এমনকি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ উপেক্ষা করে ফটো সেশনে একসঙ্গে দাঁড়ালেনও না। শাকিব বুবলী সবসময় তাদের পাশে রাখলেন নতুন ছবির পরিচালক তপু খানকে। শুধু সাংবাদিকদের প্রশ্ন উত্তরের জন্য কিছু সময়ের জন্য পাশে বসেন তারা, তবে শুরু আর শেষটা প্রায়ই একই রকম হলো। অনুষ্ঠানস্থলে হাসি মুখে একসঙ্গে ঢুকলেন তারা দুজন। এমনকি অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় শাকিব আগে গাড়িতে উঠলেও বুবলীর জন্য রেখে গেলেন নিজের ব্যক্তিগত সহকারীকে, যিনি বুবলী রক্ষা করে চললেন দর্শক ভিড় থেকে আর নিরাপদে তুলে দিলেন গাড়ি অবধি। এদিকে পরিচালক তপু জানালেন 20 মার্চ থেকে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। বন্ধুরা, কি বুঝতে পারলেন আপনারা? তবে কি শাকিব খান অপু বিশ্বাসের কথা রাখতে এমনটা করলেন, নাকি জয়ের দিকে তাকিয়ে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন? এটা আসলে সময়ই বলে দেবে। তো আমরা সকলেই সময়ের অপেক্ষা করি। তবে দুজনের যে মুখ কালো, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। কথা দিলাম, ধন্যবাদ।